ফেরাউন তার স্ত্রীকে বলল, আমাকে মেনে নাও, আমি তো গোটা পৃথিবীর জন্য রব দাবি করি। আনা রাব্বুকুমুল আলা, আমি আমার নীতি তোমার মধ্যে আমি চালু করতে চাই, তুমি আমার স্ত্রী, আমাকে মেনে নাও, আমি আমার নীতি আমার পরিবারে চালু করব, আমি যা বলি সেইভাবে চলতে হবে, আমি সমাজে আমার নীতিকে চালাতে চাই, আমি আমার রাষ্ট্রে আমার নীতি চালাবো। আনা রাব্বুকুমুল আলা, দেখুন তো, সে দাবি করলো আনা রাব্বুকুমুল আলা, কিন্তু মরার সময় সে দেখে আনা রাব্বুকুমুল আলা তো আমি হতে পারি নাই, আমি তো যে দাবি করছি দাবি নিয়ে যখন আমি মরব, সামনে তো আমার জন্য কোনো এমন কোনো পরিবেশ না, সেখানে যে এমন রবকে দেখতেছি, এমন অবস্থা দেখতেছি, আমার তো বাঁচার উপায় নাই, আমি তো আলা দাবি করেছি, আমি শ্রেষ্ঠ দাবি করেছি, শ্রেষ্ঠত্ব দাবি করেছি, আসলে আমার তো ক্ষমতা নেই। মরার সময় বলে আমি ইমান আল্লাম আমান্তু বি রব্বি মূসা ওয়া হারুন, ফেরাউন কার উপর ঈমান আনছিল, কিন্তু সে দাবি করছিল কি বলেন না, কি দাবি করছিল, আনা রাব্বুকুমুল আলা, অর্থাৎ সব কিছু আমার, সব কিছু আমার, ক্ষমতা আমার, পরিচালনা আমার, দায়িত্ব আমার, সকল কিছু দাবি আমার, সম্মান আমার, এছাড়া কারো কিছু করা যাবে না। কিন্তু মরার সময় বলল কি বলে না, কি বলল, আমান্তু বিরাব্বি মূসা ওয়া হারুন, তুমি দুনিয়াতে তুমি অনেক কিছু চিন্তা করতে পারবা, দাবি করতে পারবা, দুনিয়াতে তুমি অনেক কিছু হাতের মধ্যে নিতে পারবা, তোমার পরিবারের মধ্যে অনেক কিছু তুমি চালু করতে পারবা, আল্লাহর কসম মরার সময় টের পাবা ফেরাউনের মতো সামনে তোমার জন্য কি আছে, কথা ঠিক আছে কিনা বলেন, সামনে কি আছে মরার সময় টের পাবা, দাবি করা যায়, দাবি করা যাবে, কিন্তু মরার সময় টের পাওয়া যাবে, কিন্তু আসিয়া দেখুন ফেরাউনের ঘরই আসিয়া তে মরার সময় কি দেখে, উনি মরার সময় কি দেখে, আল্লাহ আকবার আল্লাহ আকবার, উনি শুধু জান্নাত দেখে না, উনি আল্লাহর সাথে কথা বলছে, মরার সময় কথা বলে আর আল্লাহকে দাবি করে বলে, আল্লাহ তুমি আমার জন্য কি কি করতে হবে, তুমি আমার রুচি অনুযায়ী তুমি আমাকে জান্নাতটা সাজায়া দাও, আমার রুচি অনুযায়ী তুমি আমাকে জান্নাত সাজায়া, আল্লাহ আকবার আল্লাহ আসিয়া দুনিয়া থেকে চলে যায়। ফেরাউন তাকে বলল আমাকে মেনে নাও, আসিয়া বলল তোমাকে মানব স্বামী হিসাবে, একজন মানুষ হিসাবে, এর বাইরে নয়, কিন্তু আমার সকল ধরনের চাহিদা পূরণের জন্য যিনি আমার দিকে সবসময় তাকিয়ে থাকেন, আমার মাথা, আমার চিন্তা, আমার চেতনা, আমার সকল ধরনের চাহিদা একমাত্র তার জন্যই হবে, এছাড়া কারো কাছে আমি মাথা নত করব না, তুমি আমাকে যদি মেরেও ফেলো আমি তোমার কাছে মাথা নত করব না, আল্লাহু আকবার বলি। ফেরাউন বলল আমাকে মানো না হলে মেরে ফেলবো, আসিয়া বলল তুমি শুধু মারতেই পারবা কিন্তু তুমি আমার ঈমান নিতে পারবা না। দরবারে আসি কিসের জন্য বলেন, ঈমানটাকে তাজা করার জন্য, কথা ঠিক আছে কিনা বলেন, নাকি ঈমানটাকে হারানোর জন্য, ঈমানের চেতনা, আমলের আগ্রহ আর আল্লাহ রাসুলের ভালোবাসা আমাদের অন্তরে পয়দার জন্য আমাদের দরবারগুলি আমরা সাজাই, এছাড়া দরবারের আর কোনো কাজ নাই, কথা ঠিক আছে কি না, নাকি জৌলস, হ্যাঁ কোনো ধরনের জৌলসের চিন্তা আছে, না না দরবারের কোনো জৌলসের চিন্তা, যেই দরবারই করবে এই দর এই দরবারটা শয়তানের দরবার, দরবার হবে চিন্তামুখী দরবার, দরবার হবে আখেরাতমুখী দরবার, দরবার হবে সুন্নতমুখী দরবার, দরবার হবে আল্লাহ রাসুলকে পাওয়ার দরবার, এই দরবারটা হবে জান্নাতে পাওয়ার দরবার, কথা ঠিক আছে কিনা বলেন। যখনই বান্দা নিজের চাহিদা প্রকাশ করবে বোঝা যাবে এটা হুজুর না, এটা হুজুরের নামে শয়তান। আসিয়া বলল তুমি আমার সব কিছু নিতে পারবা, ঈমান নিতে পারবা না, আমার বিশ্বাস, আমার চাহিদা, সব কিছু আমার রবের জন্য। আর ফেরাউন বলল আমারে নাম আল্লাহ তোকে আমি রাখবো না, সে বলল আমি ঈমান ছাড়বো না, সুবহানাল্লাহ বললেন না, এমন চিন্তা আনা যাবে কি না,
আপনার সামনে সুদ চলে আসবে বলবে আমি সুদ খাবো না, আপনার সামনে যখন হারাম চলে আসবে আপনি বলবে হারাম ধরবো না, আপনার সামনে এমন পরিবেশ চলে আসবে যখন আপনি দিনের কথা মানা আপনার জন্য কষ্ট হয়ে যাবে আপনি বলবেন আল্লাহ ছাড়বো না রাসূল ছাড়বো না। আল্লাহু আকবার বলি, আপনার পরিবেশ বলবে এবাদতের জন্য উপযুক্ত না, এবাদত করা এত দরকার নাই, আপনার কাছে যখন কথা আসবে আপনি বলবেন জীবন যাবে এবাদত ছাড়বো না। রাজি আছে কিনা সবাই? আসিয়া বললে তোমার সম্পদ, তোমার পরিবার, তোমার যত ধরনের জৌলস আছে এগুলি আমার চাহিদা না, আমি এমন রবকে মানি তোমার জৌলসটা নষ্ট হবে কিন্তু আল্লাহ যা আমাকে দিবেন এটা কোনোদিন নষ্ট হবে না। ফেরাউন ঘোষণা দিল তাকে মারার ব্যবস্থা করো, তক্তা না হলো তক্তা, কাঠের কাঠের একটা ফালি আনা হলো, একটা তক্তা আনা হলো, তক্তার মধ্যে পেরেক মারা হলো, সেই কাঠটার মধ্যে পেরেকগুলি মেরে মেরে পেরেকগুলি উল্টা দিক থেকে বের করা হলো। এই কাঠের মধ্যে যদি পেরেক মারা হয় পেরেকটা বাহির পেছন দিক দিয়ে বের হয়ে যাবে, সাত ন্যাসটা উপরের দিকে থাকবে উল্টে দেওয়া হয়। আসিয়া কে আনা হয় বলো এটার মধ্যে শোয়া দাও, পেরেকের ধারালো দিক থেকে উপরের দিকে উঠানো হলো। আপনাদের গ্রাম, আমরা গ্রামগঞ্জের মানুষ, আশ্রা আছে না আশ্রা? আজকে আমাদের আমাদের মাহফিলের কাজ চলতেছে, তো আমাদের দরবারে খাদেম সে এত বড় একটা আশ্রা নিয়ে আসলো, এটার দিকে তাকিয়ে থাকলাম, আমার কাছে তখনই মনে হয়েছে এটা কত বড় কষ্টের, এটা যার গায়ে লাগে সে টের পায়, এটা আসিয়ার জন্য কত কষ্টের ছিল, এটা আসিয়া টের পেয়েছে। কিন্তু আল্লাহর তরফ থেকে আসিয়ার জন্য সংবাদ হলো আসিয়া তুমি টের পাবা না, এটা আশ্রা ছিল না, এটা লোহার কোনো শার্প জায়গা ছিল না, ধারালো জায়গা ছিল না, এটা জান্নাতের রাস্তা ছিল, এটা জান্নাতের রাস্তা। আমরা দুনিয়ার মধ্যে এসেছি দুনিয়াতে থাকার জন্য না, কে কে থাকতে পারবেন, থাকতে পারবেন? ওদিকে যেতে হবে কি না বলেন? আমরা যেতে আসছি, থাকতে আসি নাই, আর যারা থাকতে আসে তারা থাকতে পারে না, নিয়তটা পরিবর্তন করে ফেলেন, আমরা থাকতে আসি নাই যেতে আসছি, আর যারা থাকতে চায় তারাও থাকতে পারে না, তারাও থাকতে পারে না। এবার তক্তার মধ্যে শুয়ে দেওয়া হলো, বলেন তো দেখি একটা মহিলা এমনি তার গা নরম আর তক্তার মধ্যে পেরেকগুলি উপরের দিকে উঠে আছে, ওই অবস্থায় যদি তাকে শুয়ে দেওয়া হয় ধারালো দিকে তার শরীরের কী অবস্থা হয়? এবার আসিয়া বলে মাবুদ তোমার জন্য আমি দুনিয়া থেকে আসতে চাই, দুনিয়া থেকে আমি চলে আসতেছি, আমার কোনো পরোয়া নাই, কারণ তুমি যদি আমার উপর রাজি থাকো। আমার একটা চাহিদা আছে, আমার একটা চাহিদা আছে, তুমি আমার জন্য একটা জান্নাত বানাও। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মাবুদ আমি আসতেছি তোমার কাছে, আমি জান্নাত চাই না, তুমি আমার জান্নাত দিবা? না না, আমি জান্নাত তোমার কাছে চাই না, তুমি তো আমাকে জান্নাত দিবাই, আমি তো তোমার জন্য যাই, তোমার জন্য মরি, তোমার জন্য বাঁচি। আল্লাহ আকবার! আমরা কার জন্য বাঁচি বলেন, জোরে বলেন কার জন্য বাঁচেন? নামাজ পড়েন কার জন্য, দান করেন কার জন্য, এখানে আসছেন কার জন্য? আল্লাহ আকবার! আমার জীবনটা কারো জন্য না, আল্লাহর জন্য। আর আমি যখন মরে যাই কেউই বলুক আর না বলুক তখন আমি আল্লাহর জন্য মরব। রাজি আছে কিনা সবাই? আমার মৃত্যুটাও কিন্তু আল্লাহর জন্য। আসিয়া তখন বলল মাবুদ আমি তো চলে আসতেছি কিন্তু আমার কোনো ভয় নাই, আমার জন্য একটা বাড়ি বানাও। কে বলতেছে? আসিয়ার ওই কথাটা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ শুনিয়ে দিলেন। তার মানে কি? আসিয়ার কথা আল্লাহর এত পছন্দ হয়েছে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ চিন্তা দিয়ে বললেন তোরাও যদি আমার কাছে এইভাবে মরার সময় চাস আসিয়ার মতো মর্যাদা তো কেউ দেব। আল্লাহু আকবার! কোরআন এটা দিয়ে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিলেন, তুমিও চাও, তুমিও আমার আসিয়ার মতো আমার কাছে চাও মরার সময়। আসিয়া বলল জান্নাত চাই, শুধু জান্নাত দিলে আমি সন্তুষ্ট হব না,
ইনদাকা তোমার কাছে, সুবহানাল্লাহ বলেন না, আমার জান্নাতের ঘরটা তুমি দূরে দিলা, জান্নাতের এক প্রান্তে আমি থাকলাম আর তুমি আরেক প্রান্তে, এই জান্নাত আমি চাই না, এই জান্নাত আমি চাই না। আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই উনি মাঝে মাঝে আবেগ ভরে বলতেন, মাবুদ তুমি আমাকে কোথায় দিলা, এটা আমার চাহিদা না, তুমি জান্নাতে আমাকে দাও, কিন্তু জান্নাতে তোমাকে আমি যদি না পাই, তোমাকে আমি না দেখি, মাবুদ আমার অন্তর শান্তি হবে না, এই জান্নাত আমি চাই না। আমি তোমাকে সেজদা দিয়েছি, পাঁচ ওয়াক্ত নামাজের আজান শোনার সাথে সাথে আমি দৌড়ে মসজিদে গিয়েছি তোমাকে দেখার জন্যে, তোমার সাথে মিলিত হওয়ার জন্যে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি সেজদা দিয়ে তোমাকে আমি চিন্তা করেছি তোমার সাথে আমার দেখা হবে, আল্লাহু আকবার, আমি হালালকে হালাল হিসাবে নিয়েছি, হারামকে হারাম হিসাবে ছেড়ে দিয়েছি, যত ভালো হোক তোমাকে পাওয়ার জন্যে, আমি দুনিয়াতে কষ্ট করেছি মাবুদ তোমাকে পাওয়ার জন্যে, রাতের বেলা সবাই ঘুমায় আমি ঘুমাই নাই, আমি ঘুমাই নাই মাবুদ তোমাকে পাওয়ার জন্যে, খিদার যন্ত্রণায় কত কষ্ট করেছি, তোমা হারাম জিনিস পেটে ঢুকায় নাই তোমাকে পাওয়ার জন্যে, কি বলেন ঠিক আছে কিনা বলেন। রমজানের রোজা যে কোনো সময় রোজা রাখি, আমি ইচ্ছা করলে খেতে পারি কিন্তু খাই নাই, খাই নাই মাবুদ তোমাকে পাওয়ার জন্যে, যখন যখন কাবার কাছে যাই তাওয়াফ করেছি আর স্বপ্ন দেখেছি, মনে মনে চিন্তা করেছি কাবার মালিকের সাথে মিলব, আরাফাতে হেঁটেছি মুজদালিফা হেঁটেছি, প্রতিটি মুহূর্তে চিন্তা করেছি তোমার সাথে মিলিত হব, আল্লাহু আকবার, চাহিদা কিছু নাই, কিছু নাই, কিছু নাই। আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই বলেন, মাবুদ তুমি আমাকে জান্নাত দাও, কিন্তু দেখা না দিলে এটা আমার জন্য জান্নাত না, বেতু জান্নাত দুজুক আস্তায় দিল রোবা, বেতু জান্নাত দুজুক আস্তায় দিল রোবা, বাতু জান্নাত বেতু জান্নাত দুজুক আস্তায় দিল রোবা, বাতু জান্নাত দুজুক আস্তায় আই যা ফেজা, আল্লাহু আকবার, তুমি আমাকে জান্নাত দাও, তোমাকে পাই না, এই জান্নাত আমার জান্নাত না, দুজুকে দিলা। আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই বলেন, দুজুকে দিয়ে যদি মাঝে মাঝে আমাকে ডেকে ডেকে বলো, আব্দুল কাদের মহিউদ্দিন তুমি কেমন আছো, মাঝে মাঝে যদি তুমি আমাকে ডেকে বলো আর আমার সাথে তুমি দেখা দাও, ওই দুজুকটাই আমার জন্য জান্নাত হয়ে যাবে। আসিয়া বলেন, মাবুদ আমি জান্নাত চাই, জান্নাত আমার জন্য বানাও, জান্নাতের ঘর আমার জন্য বানাও, কিন্তু আমি ওই জান্নাতে যেতে চাই না, যে জান্নাত তোমার থেকে অনেক দূরে, ওই জান্নাত না, ইন্দাকা তোমার কাছে, কারণ আমি দুনিয়াতে তোমাকে দেখার জন্য আমি আবাদত করেছি, তোমার কাছে থাকার জন্য আবাদত করেছি, তোমার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হওয়ার জন্য তোমার আবাদত করেছি, মাবুদ তুমি যদি জান্নাতে দাও, জান্নাতটা যেন তোমার কাছে হয় এমন জান্নাত আমার জন্য বানায়া দাও।